নমস্কার বন্ধুরা, মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাজারে কাঁচা আম উঠলেই আমি প্রতি বছর বিভিন্ন রকমের আচার তৈরি করি, এটা আমার বিগত 43 বছরের অভ্যাস। আগের বছর আপনাদের সঙ্গে আম তেল আর গুড় আমের রেসিপি শেয়ার করেছিলাম, এবছরে প্রথমে ঝাল আমের আচারের রেসিপি শেয়ার করব। বানানো ভীষণই সহজ আর খেতে দুর্দান্ত লাগে। ঘরে বেশি কিছু না থাকলে এই আচার দিয়েই দেখবেন ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে। চলুন দেখে নিই আমি কি করে বানাই। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আচার বানানোর জন্য ভালো করে বেছে বেছে একদম টাটকা টাটকা আম নিতে হবে। অনেক সময় আম ওপর থেকে পড়ে, একটু চটকে যায়, সেই জায়গাগুলো একটু কেমন হয়ে যায়, বা শিলে টোকা আম, ওগুলো দিয়ে আচার করবেন না। একটু খারাপ আম দিয়ে আচার করলে সেই আচার টেকে না। খুব ভালো দেখে আম বেছে বেছে কিনবেন, টাটকা আম। এই আমগুলো আমি এখন খুব ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টে পাল্টে কচলে কচলে ধুয়ে নেব। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি একটা শুকনো কিচেন টাওয়েল দিয়ে খুব ভালো করে মুছে রাখব, যাতে আমের গায়ে কোনো জল না থাকে। দেখুন, আমি সবকটা আম ভালো করে মুছে নিয়ে নিয়েছি। এবার আমগুলো কাটব। আমগুলো কাটার সময় আগে আমের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়েই এই আচারটা আমি করি, তবে খোসা শুদ্ধও করা যায়। খোসা ছাড়ানো হয়ে গেলে আটিটা আমি বের করে নেব। যদি শক্ত আটি হয় তাহলে আটির সঙ্গে একটা পাতলা ছিলকা মতো দেখবেন থাকে, সেটা আটির গা থেকে আলাদা হয়ে যায় কাগজের মতো, সেটাও কিন্তু ফেলে দেবেন। এই পচি আমগুলোতে সেটা আলাদা করে বোঝা যায় না, কিন্তু একটু শক্ত হওয়া আমগুলোতে সেটা বোঝা যায়। ওগুলো ফেলে দিয়ে আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি বেশ ছোট ছোট টুকরো করে কাটছি, এই আচারটা একটু ছোট ছোট টুকরো করে কাটা আম বেশি খেতে ভালো লাগে। আমি সবকটা আম কেটে নিয়েছি একটু ছোট টুকরো করে। এবার এই আমগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ নুন আর 1.5 চা চামচ হলুদ। এই নুন আর হলুদ সব আমের মধ্যে ভালো করে মাখিয়ে দেব। নুন আমের থেকে এক্সট্রা জল যেমন বের করে দেবে, তেমনি এই নুন আর হলুদ দুটোই কিন্তু প্রিজারভেটিভেরও কাজ করবে। নুন আর হলুদটা বেশ ঘষে ঘষে প্রত্যেকটা আমের গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। এই পাত্রটা ঢেকে পুরো একদিন রেখে দেব। আজ সকালবেলায় আমি এই কাজটা করলাম, আমি পরবর্তী স্টেপটা আবার কাল সকালে করব। অর্থাৎ প্রায় 24 ঘন্টা নুন হলুদ মাখানো আমগুলোকে এভাবে ঢেকে রেখে দেব। আমি প্রায় 24 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। কাল সকালে নুন হলুদ মাখিয়ে আমি আমগুলোকে রেখে দিয়েছিলাম, আজ আবার সকালবেলায় শুরু করলাম। দেখুন, বেশ অনেকটা জল আমের থেকে বেরিয়ে এসেছে। এই জলটা আমি ফেলে দেব। এই জলটা রাখলেও কিন্তু হয়, তবে আমি এই জলটা আর রাখছি না, এই জলটাকে ফেলে দেব। এই জলটা ফেলে দিলে বেশি রোদ খাওয়াতে হয় না। এই জলটা বেরিয়েছিল, সেটা আমি ভালো করে ফেলে দিয়েছি আর ঝাঁঝরি দিয়ে আমগুলোকে ছেঁকে নিয়েছি। এবার আমগুলোকে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে দেব। ঝুড়ি না থাকলে আপনারা একটা থালাতে পাতিয়ে সাজিয়ে দেবেন। এই ঝুড়িটাকে নিয়ে আমি এখন ছাদে চলে এসেছি। 2-3 ঘন্টা আমি এটাকে একটু রোদে খাওয়াবো। রোদ বেশি থাকলে 1 ঘন্টাতেও হয়ে যায়, বা 2-3 ঘন্টা একটু রোদ খাইয়ে নিলে ভালো, তার বেশি দরকার হবে না, তাহলে আমগুলো একটু চিমশে হয়ে যাবে, মানে শক্ত শক্ত হবে। আপনাদের বাড়িতে যদি কোথাও রোদ দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে ফ্যানের তলায় পাতলা কাপড়ের ওপরে আমগুলোকে বিছিয়ে দেবেন, একটা একটা করে পাতিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে রাখবেন। ঘন্টা 2-এর মধ্যেই দেখবেন আমগুলো শুকিয়ে গেছে, তারপরে আমের আচারটা করবেন। আমার বাড়িতে রোদে দেওয়ার ব্যবস্থা আছে, সেই জন্যে আমি ছাদে দিয়ে দিলাম, আর একটা পাতলা কাপড় উপর থেকে বিছিয়ে দিলাম। পাতলা কাপড়টা বেছালাম, কারণ কি, কাকে মুখ দিতে পারে বা ধুলো ময়লা পড়তে পারে, আর যাতে কাপড়টা উড়ে না যায় সেজন্যে আমি চারপাশে একটু ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখলাম। প্রায় 2 ঘন্টা আমি এই ছাদে রেখে দেব। 1 ঘন্টা রাখলেও হয়, যেহেতু আমি বীজ ওপর দিয়ে ঢাকা দিয়েছি সেজন্য একটু বেশি সময় রাখছি। আজকে খুব ঝাঁঝালো রোদ আছে, আমগুলোর থেকে জল ঝরিয়ে নেবার পরেও যে জলটুকু লেগেছিল সেগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে। আর আমি দেখুন, যে বয়ামে আচারটা রাখবো সেই বয়ামটাও খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর মিক্সির বাটিটা, যাতে মশলা তৈরি করব,
সেই মিক্সির বাটিটাও কিন্তু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এইভাবে শুকিয়ে নিলে কোনো জল থাকার সম্ভাবনা থাকে না আর আচার দীর্ঘদিন টিকে থাকে। এবার এই সব কিছু করে আমি নিচে চলে যাব। এবার আমি আচার দেওয়ার জন্য মশলাগুলো রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ জিরে, 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে, 3 চা চামচ মৌরি, মৌরিটা একটু বেশি দিতে হবে, 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মেথি দানা, মেথি দানাটা একটু অল্প দিতে হবে নালে তিতকুটে হবে, আবার এটা কিন্তু খুব টেস্টও আনে, 1.5 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব সুন্দর আসবে তাইয়ের জন্য দেওয়া, দেখতে সুন্দর লাগলে তবে তো খেতে ভালো লাগবে, 1.5 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জোয়ান আর 1 চা চামচ কালো জিরা আর অল্প হিং। হিংয়ের পরিমাণটা আমি দেওয়ার সময় দেখিয়ে দেব আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এবার আমি কিছু মশলা শুকনো খোলায় একটু ভেজে নেব। প্রথমেই ভাজবো জিরেটা, জিরেটা হালকা করে ভাজবো, মশলাগুলো আলাদা আলাদা করে ভাজছি কারণ এতে মশলার স্বাদটা অনেক বেশি আসে, কারণ এক একটা মশলা এক এক অল্প মানে কোনোটা অল্প সময়ে ভাজা হয় কোনোটা বেশি সময়ে ভাজা হয়, একসঙ্গে সব মশলা আমরা অনেক সময় ভাজি তাতে মশলাটা কিছু মশলা বেশি ভাজা হয় কোনোটা কম ভাজা হয়, সেজন্য আমি এগুলোকে একটু আলাদা আলাদা করে ভাজবো, এতে সময় বেশি লাগবে কিন্তু স্বাদটা ভালো হবে। জিরেটা ভাজা হয়ে গেছিল, আমি জিরাটা নামিয়ে ঢেলে নিয়েছি, এখন ধনেটা ভেজে নিচ্ছি। ধনে ভাজা হয়ে গেলে মৌরিটা ভেজে নেব, কোনোটাই খুব বেশি ভাজবো না, খেয়াল রাখতে হবে কিছুটা ভাজা হলেই নামিয়ে দেব যেন পুড়ে না যায়, ভালো করে ভাজা হবে কিন্তু পুড়বে না। ভাজা হয়ে গেছে, 2 রকমের সর্ষে একসঙ্গে ভেজে নেব, ফুটফুট করে শব্দ হলেই নামিয়ে নেব, মেথিটা ভাজার জন্য দিয়ে দেব, মেথি সুন্দর গন্ধ বেরোলে মেথিটা নামিয়ে নেব। আমার যে কটা মশলা ভাজার দরকার ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি। এবার এই সব মশলাগুলো ঠান্ডা করে মিক্সির বাটিতে নিয়ে একসাথে পিষে নেব। অন্যদিকে আমি খানিকটা তেল গরম করে নেব, 1 কাপ মতো তেল গরম করার জন্য দিয়ে দিলাম। আগেকার দিনে কাঁচা সর্ষের তেলই ব্যবহার করা হতো কারণ অনেকদিন ধরে আচারে রোদ খাওয়ানো হতো, কিন্তু আজকাল আমাদের ব্যস্ততার জীবনে খুব বেশি সময় রোদ খাওয়ানো সম্ভব হয় না, তাই তেলটা একটু গরম করে তারপরে ব্যবহার করলে আচারটা কম রোদ খাওয়ানোতেও অনেকদিন ভালো থাকে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটা হালকা একটু ঠান্ডা করে নেব। তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি, এই সময় শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। উত্তপ্ত তেলে লঙ্কাগুলো দিলে কিন্তু লঙ্কাগুলো কালো হয়ে যাবে আর বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, তাই জন্য তেলটা হালকা একটু ঠান্ডা করে তারপর লঙ্কাটা দেবেন। আর দিয়ে দেব কালো জিরা আর 1/4 চা চামচ মতো হিং। দেখুন এগুলো দিতেই কিরকম তেলটা ফুটে উঠলো, অর্থাৎ তেলটা কিন্তু এখনো হালকা গরম আছে, কিন্তু দেখুন লঙ্কাগুলো কিন্তু ফুটে যায়নি। এবার শুকনো আমগুলো একটু ভালো করে মুছে শুকনো করে রাখা পাত্রে ঢেলে নেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া মশলাগুলো। যে 1 চামচ জোয়ান আমি নিয়েছিলাম সেই জোয়ানটা দিয়ে দেব, জোয়ান হজমের পক্ষে খুবই ভালো আর স্বাদটাও ভালো হয়। মৌরি ভাজার পরে আমি অল্প একটুখানি মৌরি রেখে দিয়েছিলাম, গুঁড়ো করিনি, সেই মৌরিটাও দিয়ে দেব। তেলটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি, সেই তেলটা ঢেলে দেব, খুব ভালো একেবারে ঠান্ডা নয়, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একটু সামান্য উত্তপ্ত আছে। 1 চামচ বিট নুন দিয়ে দেব। আমগুলো আমি আগেই এমনি সাদা নুন মাখিয়ে রেখেছিলাম, তবে জলটা ফেলে দিয়েছি, সেটা খেয়াল রেখে নুনটা দিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদটা আমি একটুখানি কম দিলাম, 1/2 চামচের থেকে বেশি দিলাম। আর দিয়ে দেব 2 চা চামচ ভিনিগার, এই ভিনিগারটা কিন্তু প্রিজারভেটিভ আর এটা কিন্তু একটু দিলে আমগুলোকে কম রোদ খাওয়ালেও কিন্তু এই যে আচারটা এটা কিন্তু অনেকদিন ভালো থাকবে। বাজার চলতি যেসব আচার কিনতে পাওয়া যায় তাতে প্রিজারভেটিভ ব্যবহার করে, আমরা তো সেই সব প্রিজারভেটিভ ব্যবহার করি না, কাজেই এই ভিনিগারটা একটু দিলে ভিনিগারটা কিন্তু একদম ভালো রাখে আচারকে। এবার
সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই আচারটা আপনারা চাইলে খোসাশুদ্ধ আম দিয়েও করতে পারেন, আমি বলেছি আগে। আর লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে কম বেশি নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন। ঝাল আর নুনটা নিজেরা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিতে হবে। ঝাল লঙ্কার গুঁড়ো না দিয়ে যে শুকনো লঙ্কাগুলো আমি তেলে ভেজে দিয়েছি সেটাও না ভেজে শুকনো খোলায় ভেজে নিয়ে একটু সেগুলো গুঁড়ো করে দিতে পারেন। তবে এই লঙ্কাগুলো মুড়ি মাখার সময় কিন্তু খুব কাজ লাগে। মুড়িতে ডোলে ডোলে এই লঙ্কাগুলো দিয়ে আমরা মুড়ি মাখি। দেখুন, আমি সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি, আমার তো জিভে জল চলে আসছে। এর মধ্যে চাইলে আরো খানিকটা সর্ষের তেল আপনারা দিতে পারেন। আমি যে বোতলটা ধুয়ে মুছে শুকনো করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি একটু তেল দিয়ে দেবো। এই তেলটা আমি যে গরম করেছিলাম আচারের ঢালার জন্য তার থেকে একটু রেখে দিয়েছিলাম, সেই তেলটাই কিন্তু আমি বোতলের মধ্যে ঢেলে বোতলের সারা গায়ে লাগিয়ে নিচ্ছি। এতে করে বোতলটা আরো বেশি একদম এত ভালো হবে যে এর মধ্যে আর ফ্যাঙ্গাস সহজে ধরতে পারবে না। আগে যদি তেল মাখানো থাকে, অনেক সময় ভুলে জল চামচ অনেকে দিয়ে দেয়, তাতে নষ্ট হয়ে যাবে না আর কি সহজে। যে আচারটা এই যে মাখলাম সেটাকে সাবধানে বোতলের মধ্যে ঢেলে দেব। এই আচারটা রুটি পরোটা মুড়ি মাখার সময় ভাত ডালের সঙ্গে ঘরে কিছু না থাকলে বা শুধু ভাতের মধ্যে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলু ভাতে দিয়ে ভাত মেখে খেলেও ভালো লাগে। কোনো ভাজা টাজার সঙ্গে এই আচার দিয়ে ভাত মেখে খাবেন। এর মধ্যে আপনারা চাইলে আরো তেল গরম করে দিয়ে দিতে পারেন। তেলটা যদি একটু ওপরে থাকে আচারের তাহলে আচার নষ্ট হয় না, এমনিতেও নষ্ট হবে না। এতে দেওয়া আছে ভিনিগার, তেল, সবকিছু একটু যদি রোদে দেন আচার মাঝে মাঝে তাহলে তো আর কোনো কথাই নেই। আর প্রথম কয়েকদিন আচারটা আমরা রোদে দিই, আপনাদের যদি সেই অসুবিধা থাকে তাহলে তেলটা একটু বেশি করে দিয়ে রাখবেন। আমার তো এটা ঘরে থাকে, পরের বছরও আমার ভালো থাকে, আমি খুব সাবধানে আচারকে রাখি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আজ নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, আমি পুরো আচারটা ঢেলে নিয়েছি। এবার আমি মুখটা বন্ধ করে চার পাঁচ দিন এগুলোকে একটু মজে যাওয়ার জন্যে আমি রোদে রাখবো। আপনারা যদি রোদে না দিতে পারেন তাহলে এমনিও রাখতে পারেন। আর খুব বেশি রোদে দেওয়ার দরকার হয় না, রোদে না দিলেও এই আচার ভালো থাকবে। এটা দুবছর খুব ভালো থাকে, তবে সেক্ষেত্রে ছ সাত মাস পরপর যদি একদিন কড়া রোদ খাইয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। বাড়িতে আচারটা অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আপনারা এই রেসিপিটা কাজে লাগলো কিনা আমায় জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।